সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের শীতের বিকালে নতুন ভিডিওতে আলোচনা করব খরগোশ যাদের আছে বা যারা খরগোশ পালন করতে আগ্রহী বা যাদের খরগোশের খামার বা একটা খরগোশ আছে শখের বিষয়ে পালন করছেন, তো শীতের ভিতরে তাদের সুবিধা এবং যত্ন নিয়ে আলোচনা করব। আপনার খরগোশটি যদি আপনি খারাপভাবে রাখেন তাহলে মারাও যেতে পারে, আর যে যে টিপসগুলো আপনাদেরকে দেওয়া হবে টিপসগুলো যদি মাথায় রেখে আপনার খরগোশকে সেফটি দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার খরগোশের কখনোই কিছু হবে না। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে ধাপ ওয়ান থেকে শুরু করতে যাই। প্রতিটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, দেখি দুই তিনটে টিপস আপনাদেরকে দেওয়া যায় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পোষ মানা শিকারী খরগোশগুলো বনের ভিতরে ছেড়ে দিয়ে কিন্তু খাবার খাওয়াচ্ছে, এটা কিন্তু দিনের বেলা। এবং রাত্রেবেলা কিন্তু কীভাবে ছেড়ে দেওয়া রাখা হয় না, রাত্রে তাদের একটা স্থান ঘর আছে যে ঘরটা অনেক গরম থাকবে, কাঠের ঘর, তো সেখানে রাত্রে রাখা হয় এবং সে জায়গাটা গরম জায়গা দেওয়া হয়। আপনারা যদি খাঁচার ভিতরে রেখে থাকেন তো অনেকে আছে নিচেই আপনারা মোটা আকারের কোনো ছেই লেভেলের কি বলে আর কি প্লাস্টিক জাতীয় কিছু দেওয়া যাবে না, ওটাও কিন্তু ঠান্ডা। কিন্তু অনেকে আছেন আপনারা বিস্কুটের কার্টুন বা যে কোনো মোটা কার্টুন দিতে চান, তো কার্টুন দিলে কিন্তু খরগোশটা অনেক মানে খাবার ভেবে কিন্তু ওটা খেয়ে নিবে। অনেকে আছে কম্বল লেপ খেতা দিতে যাবেন না যদি শখ করে, তো ওটাও দেওয়া যাবে না। তো আসলে দিতে হবে কি, নিচে এমন কিছু দিতে হবে যেটা কাঠের অংশ দিতে হবে, বা কাঠের ভিতরে রাখলে বা ঘরের ভিতরে রাখলে কিন্তু আপনার খরগোশটি সুস্থ সবল থাকবে, মানে কোনো সমস্যা হবে না। তো নিচে যদি কোনো কাঠ আকারে কিছু দিতে পারেন তাহলে ভালো হয়। আর যদি ওটা না থাকে, আপনাদের যদি খড় থাকে, শুকনো খড় বা বিচলি থাকে, তো সেটা দিয়ে দিবেন, তো সেটার উপরে আপনার খরগোশ খুব ভালো মতন কিন্তু ঘুমাইতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রতিটা খরগোশ রাত্রে কিন্তু ঢেকে রাখতে হবে এবং ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন বা এমন জায়গাতে রাখার চেষ্টা করবেন সেখানে নিয়ের বা রাত্রের হাওয়া বাতাস আবহাওয়ার মানে কোনো রকমের শীতল শীতের যে বাতাসটা এটা যেন আপনার খরগোশের গায়ে না লাগে, কারণ খরগোশে কিন্তু প্রচুর পরিমাণ শীত অনুভব করে। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে, কখনো মাটিতে খরগোশ রাখা যাবে না বা শুধু খাঁচার ভিতরে খোলা আকাশের নিচে খরগোশ রাখা যাবে না। তো এইগুলো কিন্তু আপনাদের দেখে রাখতে হবে। অনেকে আছেন খরগোশের কিন্তু দিনের বেলাতে বা সন্ধ্যাবেলায় সবজি খাওয়ায় থাকেন, কিছু পানি জাতীয় সবজি খাওয়াইলে আপনার খরগোশের সমস্যা হতে পারে, তো সেদিকে খেয়াল রাখবেন। সবসময় দানা জাতীয় খাবার দিবেন রাত্রে বা যখন সন্ধে হইতে চলেছে, তো সেই মুহূর্তে দিবেন কি দানা জাতীয় খাবার যেগুলোকে কোনো ঠান্ডা লাগার সম্ভাবনা নেই, বা শাক সবজি ফলমূল এই খাবারগুলো কখনোই খেতে দেওয়া যাবে না। আর যদি খরগোশের যদি এই শীতের ভিতরে বাচ্চা ওঠে তাহলে চেষ্টা করবেন যে বাচ্চাদের গায়ে তো হাত দিলে বাচ্চাগুলো তারা মেরে ফেলবে, তো সেক্ষেত্রে করার কিছু নেই, সে খরগোশের চেষ্টা করবেন এটাই বাচ্চাদের ভিতরে প্রচুর তুলো বা খড় মানে শুকনো জাতীয় খড় বা ঘাস শুকনো জাতীয় এগুলো দেওয়া যায় কিনা, না হলে আপনার খরগোশের বাচ্চাগুলো ঠান্ডার কারণে অসুস্থ হয়ে মারা যেতে পারে, বা ঠান্ডা যখন লেগে যাবে তখন কিন্তু খরগোশ বাঁচানোটা রিস্ক হয়ে যাবে। আর যদি আপনাদের পশু কোনো ডক্টরের দোকান থাকে, যদি আপনার খরগোশ অলরেডি ঠান্ডা লেগে গেছে, তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে আপনার খরগোশ ঠিকঠাক ট্রিটমেন্ট করতে হবে, নাহলে আপনার খরগোশ মারা যেতে পারে। আজকের ভিডিও থেকে যদি উপকৃত হয় তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন।